नमस्कार बंधुरा, सन्दीप गांगुली यूट्यूब चैनल अपना सबा के स्वागत जाना। बंधुरा আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুলে বোর্ড অফ এডুকেশনের কিন্তু অফিসের ওয়েবসাইটে। সেখানে কিন্তু আজকে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যারা যারা 2020-2022 মধ্যে যারা ডিএড কোর্সের জন্য ভর্তি হবে তাদের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, এবং এই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন যে আপনি এটা যোগ্য কিনা। ঠিক আছে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে অফিসিয়াল নোটিশ। ঠিক আছে, তো বন্ধুরা কি লেখা আছে যে অনলাইন এডমিশন হবে যে 2 ইয়ার ডিএলইডি কোর্সের জন্য। ঠিক আছে, তো সেশন 2020-2022। ঠিক আছে, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। কত তারিখ? 31/7/2020। ঠিক আছে, দেখুন বন্ধুরা এটার জন্য কী কী ক্রাইটেরিয়া দেওয়া আছে। যদি আপনি এলিজিবল বটেন, আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করেছেন নতুন করে, আপনি যদি প্রাইমারি শিক্ষকতা যদি করতে চাইছেন, আপনার মনে এরকম ধারণা আছে এসেছে, তাহলে কিন্তু আপনি ডিএল কোর্স কিন্তু করতে পারবেন। এবং এটা করার সাথে সাথে কিন্তু আপনি প্রাইমারি টিচার জন্য বসতে পারবেন, এবং আপনি এসএসসি বা পিএসসির মাধ্যমে কিন্তু যখন ইয়ে ফর্ম ফিল হবে তখন কিন্তু আপনি প্রাইমারি টেট দিয়ে আপনি কিন্তু পরীক্ষায় পাস করে কিন্তু আপনি প্রাইমারি টিচার হওয়ার একটা সুযোগ রয়েছে। তো বন্ধুরা বিস্তারিত আলোচনা করার জন্য বন্ধুরা দেখুন কি কি লাগছে। দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু হবে। ঠিক আছে, সেটা কিন্তু দেখুন বন্ধুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আপনার কত পার্সেন্ট পেতে হবে। এখানে যেটা দেওয়া আছে এখানে কিন্তু আপনাকে এইচএসে কিন্তু আপনার জেনারেল কাস্ট হলে কিন্তু আপনার 50% কিন্তু আপনার থাকতে হবে। ঠিক আছে, এবং এসসি এসটি ওবিসি এ ওবিসি বি জন্য আপনি যদি সেই ক্যাটাগরিতে পড়ছেন তাহলে কিন্তু আপনাকে 45% উচ্চ মাধ্যমিক পেতে হবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ কিন্তু 2 বছরের কোর্স। ঠিক আছে, এবং এটা সেশন হচ্ছে 2020-2022। ঠিক আছে, এবার দেখুন বন্ধুরা এটা কিন্তু অনলাইন কিন্তু এডমিশন চালু হবে কিন্তু আপনার 10/8/2020। 10/8/2020 কিন্তু ফর্ম চালু হবে। ঠিক আছে, 2000 অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে, কিন্তু এটার জন্য আপনার কিন্তু উচ্চ মাধ্যমিকে অবশ্যই 50% থাকতে হবে জেনারেল কাস্টের, এবং এসসি এসটি ওবিসি আপনাদের কিন্তু পেতে হবে 45%। এবার দেখুন বন্ধুরা, এবার এটা কিন্তু মেরিট লিস্ট কিন্তু হবে, কিন্তু মানে মেরিট লিস্ট কিন্তু দেওয়া হবে কিন্তু 15/9/2019 তারিখে কিন্তু দেওয়া হবে, মেরিট লিস্ট নতুন করে টাঙানো হবে। ঠিক আছে, তো বন্ধুরা এবার আমি যেটা বলতে চাইছিলাম যে কি কি ডকুমেন্টস লাগে। তো বন্ধুরা ডকুমেন্টসের ব্যাপারটা আমি আর তার আগে বলা হয়ে গেছে কোনো অফিসিয়াল ওয়েবসাইটগুলো আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার এই এই মানে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইট wbpe.org, আরেকটা দেওয়া আছে wbprimaryeducation.org। এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি ফর্মটা তাড়াতাড়ি মানে অনলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ হবে 10/8/2020 থেকে দুপুর 2টার মধ্যে। দেখুন বন্ধুরা দেওয়া আছে দুপুর 2টার মধ্যে 10/8/2020 থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু আপনার চালু থাকবে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য। ঠিক আছে, তো বন্ধুরা আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম, যারা যারা উচ্চ মাধ্যমিকে আপনার 50% পেয়েছে জেনারেল কাস্ট এবং এসসি এসটিতে 50%, তারা কিন্তু এটার জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তার নিচে যারা পেয়েছেন তারা কিন্তু এটা এলিজিবল নন। ঠিক আছে, এবার দেখুন বন্ধুরা কি কি ডকুমেন্টস লাগছে। ঠিক আছে, তো ডকুমেন্টসগুলো লাগছে দেখুন। আচ্ছা, আরেকটি জিনিস আমি বলে দিচ্ছি যে 10/8 থেকে কিন্তু 31/8 পর্যন্ত কিন্তু আপনার অনলাইন প্রসেস চালু থাকবে। ঠিক আছে, মাত্র 21 দিন, 10/8 থেকে 31/8/2020 পর্যন্ত কিন্তু অনলাইন প্রসেস চালু থাকবে। তো কি কি ডকুমেন্টস লাগছে দেখুন বন্ধুরা, মাধ্যমিকের এডমিট কার্ড, ঠিক আছে, এজ প্রুফ হিসাবে, তারপর দেখুন বন্ধুরা 2 নম্বর দেওয়া আছে মার্কশিট অফ হায়ার এডুকেশন। ঠিক আছে, এখানে কিন্তু আপনার কিন্তু মার্কশিটটা দিতে হবে এইচএস পাসের, এবং সেলফ ফটোগ্রাফ কিন্তু আপনার লাগবে। ঠিক আছে, 4 নম্বর দেখুন কাস্ট সার্টিফিকেট লাগবে কিন্তু এসসি এসটি ওবিসির জন্য। ঠিক আছে, তারপর দেখুন বন্ধুরা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের কিন্তু অবশ্যই কিন্তু কার্ড লাগবে। ঠিক আছে, তারপর বন্ধুরা একটা সিগনেচার কিন্তু আপনার লাগবে। ঠিক আছে, তারপর বন্ধুরা যদি পেনশন সার্ভিস বুকলেট সার্টিফিকেট এক্স সার্ভিসম্যান ইস্যু কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনার লাগবে। তারপর বন্ধুরা যে 8 নম্বরে যেটা দেওয়া আছে যে কিন্তু আপনার কিন্তু একটা রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে, সেটা কিন্তু অবশ্যই আপনার বিডিও থেকে কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, বিডিওর মারফত কিন্তু আপনার এসসি এসটি এই কী বলে আপনার রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা ডকুমেন্টসগুলো আমি আমি আপনাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে। তো দেখুন বন্ধুরা মতো মাধ্যমিকে এডমিট কার্ড আপনার এজ প্রুফ হিসাবে, তারপরে বন্ধুরা দেওয়া আছে হায়ার সেকেন্ডারি এডুকেশন মার্কশিট, তারপরে সেলফ ফটোগ্রাফ, তারপর কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি, কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসির জন্য কাস্ট সার্টিফিকেট, তারপরে বন্ধুরা দেখুন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য আপনার ডকুমেন্টস লাগবে, তারপর বন্ধুরা দেখুন একটা সিগনেচার লাগবে, তারপর বন্ধুরা দেখুন ওই আপনার বিডিও থেকে একটা কিন্তু রেসিডেন্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। ঠিক আছে, কিন্তু এটা
দেখুন বন্ধুরা, এটা কিন্তু অবশ্যই আপনার মানে ওই 10 তারিখ থেকে কিন্তু চালু হবে এবং সেটা 31 তারিখ কিন্তু বন্ধ হবে, 31 তারিখ কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবেন, ঠিক আছে? যখনই কিন্তু এটার ফর্ম অনলাইনে চালু হবে, কিন্তু আমি কী করে ফর্ম ফিল আপ করতে সেটা কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু আপনি অবশ্যই দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, কিন্তু যদি আপনারা চূড়ান্ত পাস করে যদি আপনার মানে 50% নম্বর থাকে এবং HS 50% নম্বর থাকে, আপনি যদি প্রাইমারি টিচার জন্য আবেদন করতে চান, আপনি প্রাইমারি টিচার হতে চান, কিন্তু তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই DL কোর্স কিন্তু আপনার 2 বছর করতে হবে, ঠিক আছে? তো বন্ধু, আপনাদের কোন কোন সিট মানে কোন কোন জেলায় আপনি আবেদন করতে পারবেন, মানে কোন কোন জেলায় আপনি আপনাদের এডুকেশন সেন্টার আছে, সেটা আমি একটু বিস্তারিত জানিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দেওয়া আছে, দেখুন যে কোন কোন আপনাদের যেখানে মানে আপনাদের যে কলেজ আছে, যেখানে আপনাদের মানে যেটা আপনাদের মানে মানে আপনাদের যে যেখানে কোর্স হবে সেই জায়গাটা নিয়ে ইনস্টিটিউট, সেটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে? দেখুন বন্ধুরা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য যেখানে আছে সেখানে দেখুন, সেখানে কিন্তু গভর্নমেন্ট কলেজ, সেখানে কটা সিট আছে মেল অনলি, ঠিক আছে? একটু ভালো করে দেখে নেবেন যে আপনাদের ডিস্ট্রিক্টে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে দেখুন বন্ধুরা, আরেকটা আছে, আরেকটা আছে তোমার বাঁকুড়া ডিস্ট্রিক্ট, আরেকটা আছে সারেঙ্গাতে, আরেকটা আছে, আরেকটা আছে পুরন পোস্ট অফিস হচ্ছে কমলডাঙ্গা, বাঁকুড়াতে আছে দেখুন বন্ধুরা, বাঁকুড়াতে বাঁকুড়া, ঠিক আছে? এবং তারপর দেখুন বন্ধুরা, বিষ্ণুপুরে একটা আছে, তারপরে বন্ধুরা দেখুন নিচে স্ক্রোল ডাউন করবেন, দেখুন বন্ধুরা এখানে আপনার যে ডিস্ট্রিক্টের নাম আছে সেই ডিস্ট্রিক্ট কিন্তু আপনারা সার্চ করবেন, নিচে নিচে নামে নেমে যাবেন, দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কিন্তু নাম দেওয়া থাকবে, ঠিক আছে? তো এটা ক্যাপিটাল করে চলছে, দেখুন বন্ধুরা এখন বীরভূম এসেছে, ঠিক আছে? বীরভূম পর দেখুন বন্ধুরা যে অফিস থাকবে, তখন বীরভূম পর দেখুন বর্ধমান, বীরভূম 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 পর দেখুন বন্ধুরা আরও নিচে স্ক্রোল ডাউন করবেন, আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনি চুজ করবেন, ঠিক আছে? দেখে নেবেন, দেখুন বন্ধুরা এটা কিন্তু আসানসোল চলে এলো, আসানসোল কোথায় কোথায় আছে, কটা সিট আছে সেটা একটু ভালো করে বিস্তারিত দেখে নেবেন, ঠিক আছে? দেখুন বন্ধুরা এখানে বর্ধমান চলে এসেছে, ঠিক আছে? তো আপনারা স্ক্রল ডাউন করে আপনি দেখে নেবেন, ঠিক আছে? এখন বর্ধমান অন্যান্য ডিস্ট্রিক্টগুলো আপনি দেখে নেবেন, এখানে নিচে আরও নিচে নামিয়ে যাবেন, ঠিক আছে? তো নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা সব প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আছে, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দেখুন বন্ধুরা পুরুলিয়াতে আছে, দেখুন বন্ধুরা পুরুলিয়াতে দেখুন অনেকগুলো সিট আছে, পুরুলিয়াতে ধরুন এখনও পর্যন্ত পুরুলিয়াতে দেখছি, পুরুলিয়াতে দেখুন বন্ধুরা পুরুলিয়াতে অনেকগুলো পুরুলিয়াতে দেওয়া আছে, ঠিক আছে? তো আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট নাম দেখুন বন্ধুরা, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউশন অফ এডুকেশন ট্রেনিং সেন্টার পুরুলিয়াতে আছে, পুরুলিয়া গভর্নমেন্ট স্পন্সার্ড প্রাইমারি টিচার স্কুল আছে, সনকা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আছে, সেটা পোস্ট অফ সনকা, তারপর বন্ধুরা দেখুন সাঁওতালডি, তারপরে আছে আপনার নিতুড়িয়া, তারপরে দেখুন বন্ধুরা আপনার আছে মাঝিহিড়িয়া, তারপরে দেখুন বন্ধুরা পুরুলিয়াতে আছে পাথরডি, তারপর দেখুন বন্ধুরা আরও অন্যান্য জায়গাতে আছে, কিন্তু যেগুলো আপনার আশেপাশে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খোঁজ করে নেবেন, যে কোনো ডিস্ট্রিক্ট হোক না কেন, ঠিক আছে? তো আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেই লিঙ্কের মাধ্যমে ক্লিক করলে কিন্তু আপনারা আমাদের এই অফিসার যে ওয়েবসাইটটা আমি দেখালাম সেই ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাবেন, আর এই এই ওয়েবসাইটে সরাসরি কিন্তু যে আপনি আপনার আশে নিয়ারেস্ট যেটা যেখানে আছে সেখানে ডিস্ট্রিক্ট কত কত সিট ফাঁকা আছে, ঠিক আছে? সেটা কিন্তু আপনি জানতে পেরে যাবেন। এখানে তো ধরুন আপনার কতটা দেওয়া আছে, এখানে আপনার 639টা কিন্তু আপনার কলেজ আছে, সেখান থেকে আপনি এই কোর্সটা কিন্তু করতে পারবেন, ঠিক আছে? প্রাইমারি স্কুলের জন্য বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশন করবেন, পরবর্তীকার নতুন কোনো একটা ভিডিও দেখার বন্ধুরা। যদি কোনো কিছু অসুবিধা হয় তো আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারেন, আমি কিন্তু আপনার প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো পরবর্তীকার নতুন কোনো একটা ভিডিও দেখাবে, ধন্যবাদ বন্ধুরা।